এই সাত আট দিনের মাথায় এই প্রথম আমি আমার বাসা থেকে বের হয়েছি কিন্তু বের হয়েছি যে কারণে যে এটা আমি মনে করি যে শুধু আমার কারণে না দেশের কারণে আমার বের হওয়া এখন জরুরি আমি যে জিনিসটা খবর পাইলাম যে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যে পরিমাণ থাকা দরকার আমাদের কাছে এই ধরনের ব্যাকআপ এখনো আমরা পাচ্ছি না সরকার থেকে আসতেছে এখনো ওইভাবে আইসা দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে যে ধরনের ইকুইপমেন্ট থাকার কথা ডাক্তার সাহেবদের জন্য এইভাবে নাই তো আমি ডাক্তার দু একজন সাহেবের সাথে আলোচনা করে অনেকের সাথে ফোনে আলোচনা করে আমি আমার নিজের পক্ষ থেকে কোথাও পাচ্ছি না ইকুইপমেন্ট সাথে আলোচনা করে আমি প্রায় থেকে এখানে যে রেইনকোট যেটা বৃষ্টির কারণে নাকি মতো কিছুটা ইফেক্টিভ এই সময়ে কিন্তু রেইনকোটও কাজে লাগে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার মাত্র আটশো নয়শো টাকা করে লাগছে রেইনকোট গুলা আমি এই কারণে আপনাদের সামনে ভিডিওতে আসছি যে আমরা আমি বলতে চাই যে যে যেভাবে পারেন যার যে অবস্থান থেকে আমরা জানি না যে এই করোনা কতদিন পর্যন্ত আমাদেরকে এইরকম লকডাউন পরিস্থিতিতে রাখবে হয়তো এখনই প্রটেকটিভ ইকুইপমেন্টের সমস্যা পরে হয়তো খাবারের সমস্যা হবে তখন হয়তো আপনি চাল দিতে পারবেন ডাল দিতে পারবেন কিন্তু এখন যে জিনিসটা দরকার এটা হচ্ছে গিয়ে আমাদের যারা সৈন্য মানে সোলজার যারা ফ্রন্ট লাইনে যারা যুদ্ধ করতেছেন তারা হচ্ছেন যে এই যে দেখেন এই ডাক্তার সাহেবরা হচ্ছেন কি ফ্রন্ট লাইনের যুদ্ধ আপনারা দেখেন যে এটা আমার নিজের উপজেলা এখানে আমার জন্মস্থান এই হচ্ছে কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চুনারুঘাট হবিগঞ্জ এই জন্মস্থানে আমি বসে আসছি কারণ আমি থাকি ঢাকায় কিন্তু এইখানে আসছি কারণ হচ্ছে কি একটাই যে মারাও যদি যায় আমি জানি যে করোনায় মারা গেলে লাশেরও সমস্যা হয় এমন জায়গায় চলে আসছি যাতে মারা গেলে এখানেই আমার লাশটা দাফন করা যায় এই জন্য নিজের বাড়িতেই চলে আসছি যারা যে যার জন্মস্থানে আসেন আমার কথা হচ্ছে অনুরোধ করতেছি যা যার অবস্থান থেকে আমার কিছু টাকা ছিল এই টাকা দিয়ে আমি এই যে প্রত্যেকটি ইকুইপমেন্ট গুলা নিয়ে আসছি এবং আমি আরেকটা সিদ্ধান্ত হচ্ছে গিয়ে যে যে এই আমার এই গাড়িটা যেটা আমি ঢাকাতে ব্যবহার করি লকডাউনের কারণে আমার গাড়িটা কোনো কাজে লাগতেছে না আমি আমি সিদ্ধান্ত যে এই গাড়িটাও হাসপাতালে যেখানে লাগবে এই জায়গা আমি দিয়ে দিতে চাই আমি ডাক্তার সাহেবদেরকে বলছিলাম ওনারা বলছেন যে এখন এই পর্যায়ে গাড়ি লাগবে না যখনই ওনাদের লাগবে ওনারা আমার গাড়িটা নিতে পারবেন কারণ আমার গাড়ি যেহেতু বসেই আছে আমি যেহেতু লকডাউনে আছে আমি বলবো যে যাদের গাড়িও বেশি আছে তারা তারা চাইলে আপনার জন্মস্থানে একটা হাসপাতালে একটা গাড়ি দিয়ে রাখতে পারেন ডাক্তার সাহেবদের সুবিধা হবে মানে যার যার সুবিধা যে যার জায়গা থেকে আপনারা সহযোগিতা করতে পারেন যেহেতু আমি ডাক্তার না আমি মানুষের এইভাবে এখন আমি ফ্রন্ট লাইনে থাকতে পারতেছি না সুতরাং উচিত হবে ডাক্তার সাহেবদেরকে সেবা করা যতটুকু পারা যায় ওনারা তো সবচেয়ে বেশি রিস্কের মধ্যে আছেন আমি এই পর্যায়ে আমাদের সোনারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের এখানে মোমিন সাহেব আছেন মুজাম্মেল ভাই আছেন উনি আমারই এক স্কুলে একসাথে আমরা পড়াশোনা করছি উনি আমার বড় আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে ভাই মানে একটু শুধু দূরে থেকে যদি একটু বলতেন যে মানে এখন আমরা কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি যদি একটু বলতেন যদি প্লিজ আপনি ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি সুমন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা মহতি উদ্যোগ দেওয়ার জন্য নেওয়ার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য এবং আমার এই মাধ্যমে আমি সবাইকে আসলে জানাতে চাচ্ছি যে এই যে পরিস্থিতিটা বর্তমানে আমরা সবাই মিলে একসাথে মোকাবেলা করবো এর মানে এই না সবাই আমরা সামনে চলে আসবো রাস্তায় চলে আসবো ব্যাপারটা সেটা না আমাদেরকে সামনে থেকে মোকাবেলা করতে দিন আপনারা যে যেখানে আছেন ঘরে থাকেন নিরাপদ থাকেন এবং এই মোকাবেলাটা এই দুর্যোগটা মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে সহযোগিতা করেন আমি এই আশা করবো সবার কাছ থেকে এবং সেই সাথে আমি এও বলছি যে যেমন সাহেবের মতো এইভাবে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে গাড়ি দিয়ে এবং দিয়ে এসে দাঁড়ানোর জন্য সবাইকে এরকম সামর্থ্যবান অনুরোধ করছি যে আমাদের পাশে এসে যে যেখানে আছেন পাশে এসে দাঁড়ানো এই পর্যায়ে আরেকজন আমাদের এইখানে দায়িত্বে যিনি আছেন আমাদের মুজাম্মেল সাহেব ভাই আমি শুধু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই পরিস্থিতিতে আপনার বিবেচনায় আমরা কিভাবে ফাইট করলে আরো ভালো করতে পারবো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টা সুমনকে সে আমার ছোট ভাই এক স্কুলের আমার এলাকার যে তার মধ্যে যদি বিত্তবান যারা আছে সবাই যদি এগিয়ে আসেন তাহলে আমরা এই পরিস্থিতি খুব অধিকার মোকাবেলা করতে পারবো আর একটা কথা হচ্ছে আপনারা উপজেলাবাসীর প্রতি অনুরোধ আপনারা ঘরে নিরাপদ থাকুন আপনাদের জন্য আমরা বাইরে আসি আপনারা ঘরে নিরাপদ থাকুন আপনাদের জন্য আমরা বাইরে আসি আমরা সবসময় কাজ করতেছি চব্বিশ ঘন্টা কাজ করতেছি তো আপনারা কোনো গুজবে কান দিবেন না বাইরে অযথা ঘোরাফেরা করবেন না ঘরে আগামী একুশ দিন ঘরে থাকুন আপনারা কোনো সভা সময় বয়সে এড়িয়ে থাকুন এবং ঘরে থাকুন কোনো প্রয়োজন হলে অযথা হাসপাতালে সর্দি কাশির জন্য আসবেন না আমাদের হটলাইন নাম্বার খোলা আছে আমরা অলরেডি ফেসবুকে দিয়েছি আমাদেরকে ফোন দিন আমরা টেলিফোনে স্বাস্থ্যসেবা সেবা দেবো ধন্যবাদ আমি লাইভ থেকে বা ভিডিও থেকে যাওয়ার আগে শুধু একটা কথা বলতে চাই যে একাত্তর সালে যারা বন্দুক হাতে নিয়েছিলেন তারা এখন মুক্তিযোদ্ধা এবং সবচেয়ে সম্মানিত সিটিজেন আমাদের আমি বিশ্বাস করি এই করোনা যদি আমাদেরকে চরমভাবে আঘাত করে আমার পিছনে যারা আছেন যে ডাক্তার সাহেবরা আছেন তারা মনে রাখেন যে এই দুই হাজার বিশ সালের যে মুক্তিযোদ্ধা তারা আমি মনে করি আরও এক ধরনের মানুষ তৈরি হচ্ছেন যারা পরবর্তী জেনারেশন টু জেনারেশন ওনাদেরকে আমাদের সম্মান করতে হবে আমরা ওনারা এই দায়িত্ব নিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা শেষ নাই আমি মনে করি শুধু আমি না এই জাতি উনাদেরকে স্মরণ করবে আমি পরিশেষে বলতে চাই যে যা পারেন আমার 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 যা যা ছিল আমি আমি গাড়ি দিয়ে দিয়ে যাচ্ছি যাচ্ছি এই রেইনকোট যদি আরো কিছু জমানো টাকা আছে যদি লাগে আমি দিতে চাই এটা আমার জন্মস্থান আর আমি বিশ্বাস করি যে করোনায় যদি মারাই যাই তাহলে আমার গাড়ি দিয়েই কি হবে আর বাড়ি দিয়েই কি হবে বাড়িটা তো আর তুলে আনতে পারতেছি না গাড়িটা নিয়ে আসতে পারছি আমি সবাইকে অনুরোধ করব যে যার জায়গা থেকে চলেন আমরা বাঙালিরা একাত্তর সালে একত্রিত হয়েছি সরকারকে সহযোগিতা করি সরকারের যেসব কথাবার্তা আছে এগুলো মেনে চলি এবং যারাই কাজ করতেছেন মাঠে ঘাটে যারা কাজ করতেছেন তাদের প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন